কি হয়েছিল যখন পুলিশ কর্মীরা রাস্তার মাঝখানে একটি নাককে পিটিয়ে মেরে ফেলেছিল। তারপর নাগিন এসে যা করেছিল সেটা শুনলে আপনার গা শিউরে উঠবে। বন্ধুরা, আপনারা হয়তো কোনো মুভি বা কাহিনীতে দেখেছেন যে নাগ নাগিন নিজের বদলা সাত জন্ম পর্যন্ত ভোলে না। নাগের মৃত্যু হতে দেখে নাগিন কিভাবে মানুষ থেকে বদলা নেয় সেটাও আমরা সকলে জানি, কিন্তু প্রথমবার এই দৃশ্য বাস্তবে পরিণত হতে দেখা গেল আলিগড় থেকে কিছুটা দূরে অবস্থিত একটি গ্রামে, যেখানে একটি পুলিশ কর্মী প্রকাশ্য জনসমাবেশে রাস্তার মাঝখানে ফেলে একটি নাককে মেরে ফেলেছিল, যার বদলা তার নাগিন অত্যন্ত ভয়ানক ও মারাত্মক উপায়ে নিয়েছিল। যশবন্ত নামে একটি পুলিশ কর্মী বর্ডারে নিজের ডিউটি পালন করছিল, সেখানে তাকে রাস্তায় যাওয়া আসা করা যানবাহনে চেকিং করার জন্য দায়িত্ব দিয়েছিল। কিন্তু যশবন্ত জানে না যে তার সাথে এমন ঘটনা ঘটে যাবে যাকে সে সারা জীবন ভুলে যেতে পারবে না। ঠিক শুনেছেন, আসলে যেখানে যশবন্তকে ডিউটিতে রাখা হয়েছিল সেখানে একটি ঘন জঙ্গল ছিল। জঙ্গলে একটি নাগ নাগিন বহু বছর ধরে বসবাস করত। যদিও সেখানকার মানুষেরা প্রায়শই নাগ নাগিনকে জঙ্গলের বাইরে ঘুরে বেড়াতে দেখত, কিন্তু যশবন্তের এই কথাটি অজানা ছিল। সেই জন্য সে তার কর্তব্য অত্যন্ত দায়িত্ব সহকারে পালন করছিল। তবে হঠাৎ করে ওই নাগিনটি অন্য একটি পুলিশের জুতোর উপরে চড়ে ওঠে, যেটা দেখে পুলিশ কর্মীটি ভয়েতে জোরে নিজের পাটি ঝাড়া মারে, ফলে ওই নাগটি যশবন্তের পায়ের উপরে চড়ে ওঠে, যার ফলে যশবন্ত ভয়ে লাফ মেরে সরে যায়, ফলে নাগটি রাস্তায় ছিটকে পড়ে যায়। তারপর যশবন্ত দ্রুত পুলিশের লাঠি দিয়ে নাককে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ পর্যন্ত নাকটি মরেনি। অন্যদিকে নাগিনটি দূর থেকে ওই দৃশ্যটি দেখতে পেয়ে দ্রুত নাগের কাছে চলে আসে এবং রাস্তার মধ্যে বিশাল বড় ফোনা তুলে দাঁড়িয়ে থাকে, যেটা দেখে পুলিশ কর্মীরা যখনই ছুটে পালাতে যাবে তখনই নাগিনটি এক এক করে সকল পুলিশ কর্মীকে নিজের শিকার বানায়, অর্থাৎ সকলকে দংশন করে, যে দংশনে যশবন্তের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। নাগিনটি যশবন্তের হাতে কামড় দিয়েছিল, তবে ওখানে যখন ভয়ঙ্কর ঘটনা ঘটছিল তো সেখানকার আশেপাশে গ্রামবাসীরা ওখানে এসে উপস্থিত হয় এবং পুলিশ কর্মীদের বাঁচানোর চেষ্টা করতে থাকে। শুধু এতটাই নয়, ওই গ্রামবাসীদের মধ্যে একজন সাপুড়েও ছিল, যিনি নাগিনকে যেভাবে হোক কাবু করে নিয়েছিল ও তাকে অনেক দূরে একটি জঙ্গলে ছেড়ে এসেছিল। পুলিশ কর্মীদের উপর নাগিনের ভয়ানক হামলা দেখে গ্রামবাসীরা সময় মতো হাসপাতালে নিয়ে যায়। স্বস্তির খবর এটা ছিল যে ওই সকল পুলিশ কর্মীদের মধ্যে কাউকে প্রাণ হারাতে হয়নি, কিন্তু যশবন্তের কাছে তার ওই ক্ষতচিহ্ন সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থেকে গেছে। শুধু তাই নয়, যশবন্ত এমনটা বলে যে আজ ওই নাগিন তার স্বপ্নে আসে ও তাকে সেদিনে দংশন করার মতো ব্যথা অনুভব করায়। তার এটা মনে হয় যে হয়তো নাগিন নাগের মৃত্যু বদলা নেয়ার জন্য এসব করছে, কারণ এখনো তার উদ্দেশ্য পূরণ হয়নি, ফলে সে ওই ঘটনার পর ভয়ে পুলিশের চাকরি থেকে ইস্তফা দিয়েছে এবং ওখান থেকে দূরে কোথাও চলে গিয়েছিল। অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।